দর্শক আপনারা দেখছেন আলোকিত প্রতিদিনকার রাত আটটা সংবাদ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুম নবী সাল আলহালাম উদযাপিত ক্ষমা মৈত্রী ও মঙ্গল কামনায় জুড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন ফের বাড়ছে করোনা সবাইকেই সচেতন হতে হবে স্বাস্থ্যের ডিজি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক না ব্যবস্থা নেওয়া হবে র্যাব রাতে আসছে সিনেফার্মের আরও পঞ্চান্ন লাখ টিকা শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুনবী সাল্লি আসসালাম উদযাপিত যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আলিহিহলাম পালিত হয়েছে আল্লাহর প্রিয় রসুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাস্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে বারো রবিউলা পৃথিবীতে আগমন করেন তেষট্টি বছর বয়সে ঠিক এই দিনে তিনি পরলোক গমন করেন তাই মুসলিম জাহানের জন্য স্মরণীয় দিন আজ এই দিনটি উপলক্ষে বাঘাছড়ি উপজেলাধীন বটতলী দরবার শরীফের উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাছড়ি শাখার সহযোগিতায় এক বর্ণাঢ্য জশ্নে জুলুস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকালে বিশ্ব নবী হদর মোহাম্মদ সাল্লিউসালামের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বর্ণাঢ্য জশ্নে জুলুস র্যালিটি বরতলী দরবার শরীফ হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনী মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হন এ সময় বক্তাগণ বলেন প্রায় দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারোর বি তারিখে পবিত্র মক্কায় আরবের মরুপ্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের শুভ আগমন করেন মহানবী সাল্লাহ ইসলামের সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অপরন্ত কল্যাণ ও সফলতা আজকের অশান্ত ও সংঘাত মুখর বিশ্বের প্রিয় নবী হজরত মোহাম্মদামের অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে মহানবী সাল্লু আলিহাসাল্লাম মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ এ সময় কালিমা খচিত বিভিন্ন রং বেরঙের পতাকা নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন সবশেষে বটতলি দর্গা শরীফের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রামের আধ্যাত্মিক সুফি সাধক হজরতুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ নুর মাহমদ রহমতুল্লাহ প্রকাশ মারিশা বড় হুজুর কেবলা রহমতুল্লাহর মাজার শরীফে বিশ্ব মুসলিম শান্তি ও মুক্তি কামনা করে মিলাদ ক্যাম আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় ক্ষমা মৈত্রী ও মঙ্গল কামনায় জুরাছড়িতে প্রবর্ণা পূর্ণিমা উদযাপন রাঙামাটির জুরাছড়ি উপজেলায় তেষট্টিটি বৌদ্ধ বিহারে বুধবার বিশ অক্টোবর সকালে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা এই উপলক্ষে সুবলং শাখা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বুদ্ধ পূজা গ্রহণ সংঘদান অষ্ট দান বুদ্ধমূর্তি দান হাজার প্রদীপ দান সহ নানান দান কার্য সম্পাদন করা হয় পরে গেল বছরের জেনেও অজান্তে বিভিন্ন ভুল অপরাধ ক্ষমার জন্য বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনা করা হয় এই সময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে সকল প্রকার লোভ হিংসা মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎপথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরের সুখে শান্তিতে বসবাস করার হিতপদেশ প্রদান করেন এ সময় ধর্মদেশনা প্রদান করেন বুদ্ধশ্রী মহাস্থবির আর্য মহাস্থবির মহাস্থবির। উল্লেখ্য বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভিক্ষু শ্রমণ তিন মাস বর্ষাবাস পালন শেষে এই প্রবরণা পূর্ণিমা উদযাপন করে থাকে এরপর থেকে দীর্ঘ এক মাস ব্যাপী বিভিন্ন বৌদ্ধবিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন জীবন দেন ফের বাড়ছে করোনা সবাইকে সচেতন হতে হবে স্বাস্থ্যের ডিজি প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ ফের বাড়তে শুরু করছে বলে সতর্কতা বার্তা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডিজি অধ্যাপক ডাক্তার বি এম খুর্শিদ আলম এজন্য সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন তিনি বুধবার দুপুরে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএইচএফপিও সম্মেলনে তিনি একথা বলেন ডাক্তার বি এম খুর্শিদ আলম বলেন আমরা দেখেছি যে গত কিছুদিন করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে আমাদের সাবধান হওয়ার এটির সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টকারী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে র্যাব সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য দেশে বিদেশে এসেছে একটি চক্র এরই মধ্যে র্যাবের সাইবার ইউনিট বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি শনাক্ত করেছে দেশের বাইরে থেকে গুজব যারা ছড়াচ্ছে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক তার বিরুদ্ধে র্যাব ব্যবস্থা নেবে বুধবার র্যাব সদর দফতরে আয়োজিত আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময় এসব কথা বলেন র্যাব কর্মকর্তা বলেন দেশে ও দেশের বাইরে থেকে যেসব স্থানে বসে এই ধরনের গুজব ছাড়াচ্ছে সেসব স্থানেও র্যাব শনাক্ত করেছে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চক্র কুমিল্লাল নোয়াখালী চাঁদপুর ফেনী চট্টগ্রাম ও রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বার্থন্নসী মহলের অপতৎপরতা লক্ষ্য করা গেছে এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভ্রান্তি করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করেছে চক্রান্তকারীরা রাতে আসছে সিনোফার্মের আরও পঞ্চান্ন লাখ টিকা চীন থেকে টিকার আরও একটি বড় চালান দেশে আসছে রাতে বুধবার রাতে চীনে সিনোফার্মের পঞ্চান্ন লাখ ডোজ টিকা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এর আগে গত সোমবার রাত এগারোটায় চীনে সিনোফার্মের দশ লাখ ডোজ এবং একই দিনে দিবাগত রাত বারোটায় নেদারল্যান্ডস থেকে আশ্রয় চেনাকার আরও দশ লাখ ডোজ সহ বিশ লাখ ডোজ টিকার চালান আসে আদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার শাহরিয়ার সাজাদ আজ রাতে চীনের সিনোফার্মের পঞ্চান্ন লাখ টিকার চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য